স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার সরকার ছাড়া সবাই বাংলাদেশ সীমান্ত শান্তিপূর্ণ দেখতে চেয়েছে, এমনটি মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মৌলভীবাজারে জুড়ি উপজেলার খাকটেকা বাজার সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণার পরিবারের সাথে দেখা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফউদ্দিন বকুল, আলমগীর কবির সহ আরও অনেকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চুপ। জবরদস্তিমূলক সরকার, ফ্যাসিবাদী সরকার, ভোট হরণকারী সরকার, কিন্তু বাংলাদেশের সরকার একটা প্রতিবাদ করবে, কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদিনও একটা স্টেটমেন্ট বিবৃতি যায়নি এই সীমান্ত হত্যার।